হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বইপারি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সাঁতরা প্রকাশনী থেকে প্রকাশিত কম্পিটিটিভ এক্সাম সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স বইটি। এই বইটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে জীববিদ্যা, পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা এই তিনটে সাবজেক্ট কিন্তু কভার আপ করে দেওয়া হয়েছে। এবং বইটি কিসের জন্য উপযোগী, বইটি দেখতে পাচ্ছ এখানে MCQ বেস, WBCS, IAS, PSC, রেল, ব্যাংক এবং আদার কম্পিটিভ এক্সামের জন্য উপযোগী। এর আগে তোমরা কিন্তু ছোটোবেলা থেকেই যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো তাদের কাছে সাঁতরা প্রকাশনী খুবই একটা প্রতিষ্ঠিত নাম। তোমরা ছোটোবেলা থেকেই সাঁতরা প্রকাশনীর কিন্তু মাইতি বেরার কিন্তু বইগুলি পড়েছো বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্লাসে এর পাশাপাশি। তো তাই জন্য এরা কিন্তু সাঁতরা থেকে প্রকাশিত কিন্তু এখন বের করেছে শুধুমাত্র কম্পিটিভ এক্সামের জন্য আলাদা করে সায়েন্সের বই। তো তোমরা দেখতে পাচ্ছ বইটির দাম করেছে 360 টাকা। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু অনেক কম দামে কিন্তু ঘরে বসে এই বইগুলি পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কী কী দেওয়া রয়েছে, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, প্র্যাকটিস সেট এবং বিগত বছরের প্রশ্নাবলী। বিগত বছরে বিভিন্ন যে PSC থেকে সম্বলিত যে পরীক্ষা হয়েছে সেগুলোর কোশ্চেন অ্যান্সার কিন্তু করে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই জীববিদ্যাকে কী রয়েছে, জীবনের সূচনা, অরিজিন অফ লাইফ। তোমরা দেখতে পাচ্ছ এখানে সাঁতরা প্রকাশনী যেভাবে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। এবং এর পাশে রয়েছে বিভিন্ন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা MCQ তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা কিন্তু একটা চ্যাপ্টার পড়লে এবং তার পাশাপাশি এই চ্যাপ্টার থেকে তোমাদের ভিত কতটা শক্ত হলো সেটা যাচাইয়ের জন্য তোমরা কিন্তু এখানে কিন্তু MCQ প্র্যাকটিস করে নিতে পারবে। এরপরেই রয়েছে স্ট্রাকচার অফ সেল, সেল সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টারের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এখানে কিন্তু করে দেওয়া রয়েছে অনেকগুলি করে MCQ। এভাবেই পুরো বইটা কিন্তু কমপ্লিট করে দেওয়া রয়েছে। তো তোমাদের যাদের বইটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং কলেজ স্ট্রিটের ডিসকাউন্টে ঘরে বসে কিন্তু বইগুলি পেয়ে যাও। এর পাশাপাশি